দাবি করে তার সাথে কথা বলার খুব ইচ্ছা ছিল সেই সুখদি আসলে আসা আসলে আমার মানে একটা না প্রশ্ন মানে সর্বদাই আপনারা সব জায়গায় মানে লেখেন মুমিন কে নিয়ে আলোচনা বা মুমিন অমুক মুমিন তমুক মুমিন আসলে ভাই মুমিনটা কেন লেখেন আমরা যেটা বুঝি আমরা যেটা মুমিন মানে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে যে যারা নিজের বিবেক বুদ্ধি না খাটিয়ে কোনো ধর্মগ্রন্থকে আক্ষরিক ভাবে মেনে চলে তাদেরকে আমরা এক কথায় মুমিন বলি ঠিক আছে যারা পরিপূর্ণ ভাবে বিশ্বাস করে সেই জিনিসগুলো পালন করে যারা নিজের মগজকে খাটাতে চায় না বা নিজের মগজকে ব্যবহার করতে চায় না নিজের বিচার বুদ্ধি কে ব্যবহার করতে চায় না এখন এই ধরনের মানুষ যারা পূর্ণ পরিপূর্ণ বিশ্বাসী মানুষ এখন আমরা যারা মানে মুক্ত চিন্তার কথা বলি তারা সবসময় বলি যে আপনারা আপনাদের নিজেদের বিবেক বুদ্ধি খাটিয়ে একটা কাজ করবেন ধর্মগ্রন্থে লেখা আছে বলেই সেটা সঠিক বা ধর্মগ্রন্থে বলা আছে বলেই সেটা সঠিক বা মোহাম্মদ করছে বলেই সেটা সঠিক বা কৃষ্ণ করছে বলেই সেটা সঠিক এই ধরনের কাজ আপনারা করবেন না যদি আপনি সেটা করেন তাহলে আপনি হচ্ছেন মুমিন আর যদি না করেন আপনি যদি নিজের বিবেক বুদ্ধি খাটান তাহলে আপনি হচ্ছেন একজন মুক্ত চিন্তার মানুষ যেমন ধরেন কৃষ্ণ কি করত পুকুরের পারে গিয়ে মেয়েদের গোসল করার দৃশ্য দেখতো ঠিক আছে ভাই আপনাকে ভালোভাবে দেখা যাচ্ছে না আপনার কি একটু অন করা যায় আমার আমার এখানে আজকে লাইট আসলে সমস্যা আমি ডিম লাইটের আলোতে আপনার সাথে কথা বলছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে যেমন ধরেন কৃষ্ণ হচ্ছে মেয়েরা যখন পুকুরে গোসল করত তখন লুকে লুকে গোসলের দৃশ্য দেখতো হুম এখন এই কৃষ্ণের এই জীবনের যে কাহিনীটা এটা যদি এখন এখনকার দিনে একজন হিন্দু বালক যদি এটা শোনে এবং সেও যদি একই কাজ করে যে ধরেন একটা মেয়ে গোসল করতেছে জানলার মানে বাথরুমের ফুটা দিয়ে সে লুকে দেখতেছে একটু যদি আপনি তাহলে আমি কিছু বলতাম আসলে আমি হিন্দু ধর্ম সম্পর্কে অত বেশি জ্ঞান নেই তবে আমি হিন্দু ধর্মের মানে কিছু কিছু মানে মৌলিক যে সকল বিষয়গুলো সেগুলো আমি পর্যবেক্ষণ করছি আর আমি ছোট তাছাড়াও কি হবে আমি যে আমার অন্ধভাবে করতেছি একেবারে তা না ওই ছোটবেলা আপনারা যাই বলেন মাথায় প্রশ্ন আসতেই পারে বিভিন্ন রকম এরকম বিভিন্ন রকম প্রশ্ন আসতো যে আসলে আমরা কেন মানতেছি দেখা যাইতেছে না তারপর মানতেছি কেন মানতেছি ঠিক আছে সত্যতা কোথায় কিন্তু আহ আপনি বিশ্বাস না করেন তা বলে আমি সে বিষয়ে খুবই দুঃখিত তবে আমি বলতেছি আসলে আল্লাহ এক এক সময়ে এক এক সম্পর্কে বাস্তব কোনো আমি সেগুলোর তারপর একজনকে আমি কেন না হ্যাঁ আল্লাহর প্রমাণ আসলে আল্লাহর প্রমাণ আসলে বলাই আছে কি আপনি এখন দেখতে পারবেন না কখনোই কোশ্চিন কালো আপনি

যে ব্যক্তি ওয়াদা ভঙ্গ করে না অর্থাৎ কথার বড় খেলাপ করে না অথবা আরেকটা হলো যে ব্যক্তি আমানত অর্থাৎ আপনি একজনের কাছে কোনো কিছু জামানত রেখেছেন বা কোনো কিছু জমা রাখেছেন সেটা ঠিক যেভাবে আছে সেটা আপনার কাছে হস্তান্তর না করলে সেটা আমানতের খেলাধুলেন অর্থাৎ আমানত রক্ষা করে অর্থাৎ মিথ্যা কথা বলেন অর্থাৎ সত্য বলে কথা রাখে ওয়াদা রাখে তৃতীয় কথা হল আমানত অর্থাৎ আপনার যে জিনিসটা জমা দিয়েছেন সেটা সম্পূর্ণ সঠিকভাবে রাখার চেষ্টা করে এবং সম্পূর্ণ সঠিকভাবে রেখে আপনার কাছে ফেরত দেয় এর নাম হচ্ছে মুমিন

হ্যাঁ তাহলে কি সুরা মুমিন সেটাও কি সম্পূর্ণ সেটা আচ্ছা আমি আপনাকে সেটা বলতেছি আমি বলতেছি যে মুমিন বলতে কিন্তু মূলত যারা মুসলমান যারা তারা কিন্তু সেটাই ভাববে যারা এটা সম্পর্কে জানে তারা এটাই ভাববে তা আমি মনে করি আপনি যেটা করতে যে অন্ধভাবে বিশ্বাস করে আপনি সেটাই সম্পূর্ণ লেখেন তবুও সেই জিনিস আমি আমি মনে করি সেটা না লেখাই বেটার কারণ কি অনেকের ধারণা হইতেই পারে যে আসলে মানে এরকম ভাবে বলার কি হচ্ছে সবাই তো মুসলমান আমিও মুমিন না আমিও নিজেকে আমি মুমিন দাবি করেন কারণ আমি মিথ্যা বলি আমি মিথ্যা বলি

আপনি যখন মেনে নিতে পারবেন তখন আপনি মুমিন আর যদি আপনি মেনে নিতে না পারেন তাহলে আপনি মুমিন না আপনাকে আমি যে হচ্ছে নাকে দড়ি বাধা উটের মতো যে কোনো বিষয়ে কোনো প্রশ্ন করবে না কোনো বিষয় কোনো জিজ্ঞাসা করবে না শুনবে এবং মানবে হ্যাঁ কাজী ইব্রাহিমের আহ আছে কাজী ইব্রাহিমের এই বিষয়ে বক্তব্য আছে কাজী ইব্রাহিম বাংলাদেশের একজন প্রখ্যাত

কোনো এদিক সেদিক না ভেবে সেটা ফলো করাটাই হচ্ছে কি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে মুমিন হচ্ছে সেই ব্যক্তি যে সে তো মুসলমান ভাবে উটের মতো যে নিজের বিবেক বুদ্ধি ব্যবহার করবে না ইসলামে যেটা বলা আছে সেটা ফলো করবে আর কোনো কথা নাই স্টেট শেষ ফুল স্টপ ঠিক আছে এখন আপনি বলছেন আপনি আপনার বিবেক বুদ্ধি ব্যবহার করেন আপনি বলছেন ভাই আপনি আপনার বিবেক বুদ্ধি ব্যবহার করেন

মতো যেখানে বাঁধবে সেখানে থাকবে কোনো চিন্তা ভাবনা করা যাবে না ইসলামের কোন নিয়ম নিয়ে আপনি কোনো চিন্তা ভাবনা করতে পারবেন না আপনি নিজের বিবেক বুদ্ধি খাটাতে পারবেন না আপনি নিজের বিবেক বুদ্ধি যখনই খাটাবেন আপনি আর মুমিন থাকবেন না

ছয় হাজার ছয়শ ভাই মানে মতান্তরে হ্যাঁ মতান্তর অন্যরকম কিছু আছে